হ্যালো এভরিওয়ান আজ আমরা আলোচনা করতে চলেছি হাউ টু ফাইন্ড আইটেম পোর্টেন এলিমেন্ট ইন রিং সো আগে জানতে হবে আইটেম এলিমেন্টটা কী আইটেম এলিমেন্টটা হচ্ছে যদি একটা এলিমেন্ট হয় রিংয়ের সেই এলিমেন্টটা স্কোয়ার করলে যদি ওই এলিমেন্টটায় ফিরে আসে তখন সেই এলিমেন্টটাকে বলবো ওই রিংয়ের আইডএম্পোর্টেন্ট এলিমেন্ট এখানে কি কি কোশ্চেন আলোচনা করা যেতে পারে একটা হচ্ছে নাম্বার অব আইডেম্পোর্টেন্ট সো নাম্বার অফ আইডএম্পর্টেন্ট যদি কোথাও বলে বলা থাকে তখন আমরা কি করব টু টু দি বা ডি করব যেখানে ডিটা হচ্ছে একটা প্রাইম ডিভাইসের একটা এক্সাম্পল যদি ধরি যে জেড ফিফটিনে যদি আমাকে বলে নাম্বার অফ আইটএম্পোর্টেন্ট এলিমেন্ট বার করো তখন আমরা কি করে করব না অর্ডার অফ জেড ফিফটিন ফার্স্টে বার করবো দ্যাটস মিন ফিফটিন মানে তিন ইন্টু পাঁচ তার মানে এখানে দুটো ডিস্টিং প্রাইম ডিভাইজার তার মানে কী দাঁড়াচ্ছে টু তার মানে টু স্কোয়ার মানে চার তার মানে কী দাঁড়াচ্ছে চারটে পেলাম আমরা কি নাম্বার অফ আইটেম পোর্টেন এলিমেন্ট এবারে যদি কোয়েশ্চেন বলে যে কী কী চারটে তার জন্য কী করবো না আমরা যে দুটো প্রাইম ডিভাইজার পেলাম তার ম্যাক্সিমামটা দেখবো সেখানে তিন আর পাঁচের ম্যাক্সিমাম পাঁচ তাহলে সেই পাঁচের আমরা কি মাল্টিপ্লাস প্লায়ারগুলো আগে লিখে নেবো যেমন পাঁচ দশ পনেরো এবারে কি করলাম তার তার লেফট এবং রাইটের ডিজিটগুলো লিখে নেব যেমন পাঁচের লেফটে থাকে চার রাইটে থাকে ছয় দশে লেফটে থাকে নয় দশে রাইটে থাকে এগারো এরকম লিখে নিলাম লেখার পর আমরা কি করব না কনসিকিউটিভ দুটো নাম্বার নিয়ে তাদের প্রোডাক্ট করে দেখব সেটা কোনো দিয়ে যায় কি না যেমন চার পাঁচের প্রোডাক্ট করে দেখব সেটা পনেরো দিয়ে যায় কি না পাঁচ ছয়ের প্রোডাক্ট করে দেখবো সেটা পনেরো দিয়ে যায় কি না যদি এমন দুটোর কনসিকিউটিভ এমন দুটো নাম্বারের প্রোডাক্ট করার পরে সেটা যদি পনেরো দিয়ে চলে যায় তখন তার মধ্যে যেটা ম্যাক্স সেটাই হবে আইড ইম্পর্টেন্ট দেখা যাক চার আর পাঁচের যদি প্রোডাক্ট করি পনেরো দিয়ে যায় না তাহলে ওইটা আইড নয় পাঁচ আর ছয়ের যদি করি তাহলে সেটা পনেরো দিন ডিভাইডস তার মানে এখানে পাঁচ আর ছয়ের মধ্যে ম্যাক্সিমাম কি ছয় তাহলে ছয় হচ্ছে আইড ইম্পর্টেন্ট সিমিলারলি নয় দশের করলে দশ দশটা হবে আইড ইম্পর্টেন্ট দশ এগারোতে থাকে না সেই জন্য ওখানে আইট পোর্টেন নেই চোদ্দো পনেরোতে করলে পনেরো যায় এছাড়াও আমরা আরেক রকমভাবে করতে পারি এ যদি একটা আইড হয় তাহলে ওয়ান মাইনাস এ স্কোয়ারটা অলসো আইড হবে তার মানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কী কী পেলাম জিরো ওয়ান সিক্স টেন চারটে আইডেম ইম্পর্টেন্ট এলিমেন্ট সো আশা রাখছি সবাই বুঝতে পেরেছে থ্যাংক ইউ